এন্ড ওরা আমাদের তিনটা দিতে চাচ্ছিল না ভুয়ে এতগুলা কে খাবে আপনারা কি আরেকজন কই কে খাবে ভাই না খেতে পারলে মাইট দিবেন নাকি দেখা যাক কি হয় ওরে বুড়ি বাপ না খেতে বল ফ্রেন্ডরা সবাই মিলে গান গাচ্ছে মজা করতেছে এটাই আসলে মজার জিনিস আমার ফ্রেন্ডরা এখনো বড় হয় নাই এগুলা নিয়ে এখন যাওয়া যায় না আমাদের পারমিশন লাগে রাতে বেলা আগে বাসা যেতে আমি কেন বড় হয়ে গেছি কারণ ছাড়া এখানে খুব ভালো লাগলো আমার রিসর্টে বসে যতটুকু না ভালো লাগছে বাইরে ঘোরাফেরা করে আরো ভালো লাগে Hey guys, Assalamu Alaikum. This is Faiza from Khudalax and welcome back to another brand new video. So, আমাদের এর আগের কয়টা ভিডিও দেখে আপনারা জানতে পারছেন আমরা সাজেগ আসছি আর এখানে আমরা একদম প্ল্যান করা না কি কি করব কোথায় যাব এগুলো কিছু প্ল্যান করা না বাট আজকে এখন আমরা বের হইছি সাজেগে আশেপাশে ঘুরে দেখার জন্য আর এখানে এসে দেখলাম যে অনেকেই এখানে ভিড় জমাচ্ছে এটা হচ্ছে হেলিপ্যাড তো এখানে এসে সবাই ছবি টবি তুলতেছে আর এখানে ঘুরতে আসতেছে এখানে সাইডে কিছু স্ট্রিট ফুডও আছে এটা দিছে আমার মতো মানুষের জন্য যদি কেউ পড়ে যায় এখানে ঝুলে থাকবে এখানে হচ্ছে ভিউটা খুবই নাইস মানে এক্স্যাক্টলি যে ভিউটা আমরা রিসর্ট থেকে পাই সেই ভিউটাই আর বিকাল টাইম তো সবাই এই টাইমে ঘুরতে বের হয় কারণ এখন একদম গোল্ডেন আওয়ার ছবিও ভালো আসবে এই যে এই জায়গায় গিয়ে সবাই ছবি তোলে আমি এতটুকু উঠে হ্যাপাই গেছি চলো তো দেখি খাবার কি আছে নর্মাল স্ট্রিট ফুড এখানে একটা জিনিস মজার যে বাসের মধ্যে চা দেয় ওইটা একটু ইন্টারেস্টিং লাগছে পাহাড়ি এলাকার মধ্যে এসে মোমো খাইতে মজা পাহাড়ে জিনিস খান লেবু লেবুর ভিতরে চিকেন দাও এটা একটু আগে খাইছি কত করে প্লেট 150 6 পিস 6 পিস 150 টাকা বাপ রে অনেক দাম একটা দেন একটা প্লেট দেন এটাতে চিকেন দাওয়া চিকেন মোমো চা নিয়ে নিছি এখানে আমি হচ্ছে রং চা নিছি কারণ আমার একটু কাশি হচ্ছে তো এখানে যে এর বাঁশের জিনিসটা দিল এটা আপনি নিয়ে যেতে পারবেন এটার সাথে হচ্ছে 20 টাকা পড়বে চা আর যদি এই কাপে নিতে চান তখন এই কাপ সহ আপনার চা পড়বে 50 টাকা আমি এটাই নিয়ে নিছি ওই কাপ দিয়ে কি করব আমরা হচ্ছে একটু মানে হাঁটাহাঁটি করতেছিলাম মেনলি আমরা গাড়ি নিয়ে এখানে একটু আসছি তো ওনারা বলতেছিল এখানে পাঁচবার আসছে সাজেকে তো একটা রেস্টুরেন্ট আমাদের সাজেস্ট করলো তো আমাদের রাতে প্ল্যান ছিল যে রিসোর্টে খাবো বাট আমার মনে হইতেছে এখন রিসোর্টে খাবো না এখানে বারবিকিউটা অনেক ভালো আর চেনা পরিচিত মানুষ থাকলে আরও মজা হবে আমরা দুইজন মিলে আর কী বা গল্প করবো তো আমরা ভাবতেছি এখন তাড়াতাড়ি করে অর্ডার দিই কারণ ওনারা পুরো একদম দুপুরে অর্ডার দিয়ে দিছে আর বললো যে এই চিংবাল যে রেস্টুরেন্টটা এটা এখানে সবচেয়ে বেশি ফেমাস বিকজ অফ দ্য টেস্ট তো লাঞ্চ যেহেতু আমাদের এত একটা জমে নাই অ্যাটলিস্ট ডিনারটা একটু ভালো করা উচিত ওকে ঠিক আছে তাহলে আমরা এটাই নিব খবর আসলে সাজেক বা বান্দরবন যে কোনো ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে ফ্রেন্ডরা মিলে আসলে অনেক মজা হয় এখানে একটা গ্রুপ অফ পিপল মানে ওরা ফ্রেন্ডরা সবাই মিলে গান গাচ্ছে মজা করতেছে এটাই আসলে মজার জিনিস আমার ফ্রেন্ডরা এখনও বড় হয় নাই এগুলো নিয়ে এখনও যাওয়া যায় না আমাদের পারমিশন লাগে রাত্রেবেলার আগে বাসা যেতে হয় আমি কেন বড় হয়ে গেছি কারণ ছাড়া আর আমরা এখন যাইতে হইতেছে দুইজন সব জায়গায় আমরা একটা বারবিকিউ প্যাকেজ নিয়েছি এখানে হচ্ছে গিয়ে দুই পিস চিকেন থাকে মানে একটা চিকেনের 8 পিস পরে তারপরে দুই পিস দেয় আর সাথে হচ্ছে আপনার এখানে পরোটা দিবে আর সালাদ দিছে একটা সস দিছে আর ড্রিঙ্কস মেবি আছে এটার সাথে তো দুই পিস যখন শুনছি তখন আমরা যখন শুনছি যে তিনজনের মানে প্যাকেজটা হচ্ছে দুই পিস চিকেন থাকবে আমরা তখন তিনটা নিছি
আর ওরা আমাদের তিনটা দিতে চাচ্ছিল না বুয়ে এতগুলো কে খাবে আপনারা কি আরেকজন কই কে খাবে না না খেতে পারলে মাইর দিবেন নাকি না দেখা যাক কি হয় ওরে ওরে বাপ না খেতে বল চলো স্টার্ট করি আমাদের একজনের সাথে দেখা হলো ওনারাই বলল যে এখানে বারবিকিউটা অনেক স্পেশাল অনেক মজার ইভেন ওরাই বলল যে আমাদের এখানে বারবিকিউটাই ভালো তো খেয়ে দেখি আমরা সারা দিন যেগুলো খাওয়া হয়েছে মজা ছিল বারবিকিউ ফ্লেভারটা অসাধারণ কারণ ওরা ছোট পিস করে যখন কেটে দিছে তখন মশলাগুলো একদম ভিতরে গেছে তাই কারণে ফ্লেভারটা ভালোভাবে আসছে অতিরিক্ত পুরো ফেলা নাই আবার বারবিকিউ একটু পোড়া পোড়া ভাব না থাকলেও মজা লাগে না সেই জিনিসটাও আছে গরম গরম খাইতেছি সালাদটা খুবই টেস্টি সালাদটা স্পেশালি মেড সস টস দিয়ে বানাইছে কিন্তু বারবিকিউর যে কোয়ান্টিটি সেটা আসলে একজনের জন্য পারফেক্ট না আমরা পাকনামি করে দুইটা নিয়েছি বাট একটা হইলেই এনাফ আর এটার প্রাইস হচ্ছে 250 টাকা পার প্যাকেজ ডিনারের জন্য আই থিঙ্ক দিস ইজ গুড বাট আমার যতদূর জানা আছে ওরা রাতে বারবিকিউটা করে থাকে তো এটা রেকমেন্ডেড এই জায়গা হ্যাঁ দেখেন হাইলি রেকমেন্ডেড সাজিক আসলে একবেলা ডিনার এখানে করতেই পারে মানে টাকা বেশ যাবে না ভালো বারবিকিউ খাবে শীতের রাত্রে বেলা তো এরকম বারবিকিউ যেতে ভালোই লাগে আমাদের পাশে লাইভ কনসার্ট হচ্ছে তো সেরকম ফ্রি কনসার্ট দেখি হ্যাঁ সালাদটা অনেক মজার কারণ এটা একটা সস দিয়ে বানাইছে শসা দিছে গাজর দিছে মরিচ দিছে সালাদটা খুবই মজা সালাদটা যদি এক্সট্রা নেওয়া যেত আরও ভালো হতো বাট এটা যেহেতু প্যাকেজ আমার মনে হয় না এক্সট্রা নেওয়া যাবে আমাদের অলমোস্ট শেষ খাওয়া এখানে আর এখানে দেখলাম যে আরও হাঁস আছে তারপর ভাতের আইটেম আছে তো ওগুলো আপনারা চাইলে নিতে পারেন সালাদটা চাইলে এক্সট্রা দিবে আমি এখানে জিজ্ঞেস করে নিলাম ওরা বললো কিন্তু চিকেন দিবে না সো তিনটা আমরা খুব ইজিলি খাইতে পারছি এখানে অনেক মানুষ আসতেছে এখন আপাতত আমরা একটু পরে হয়তো কফি বা চা কিছু খেতে যাবো বাট এরপরে যখন আমরা সাজেকে আসবো ইনশাল্লাহ আমরা এখানে কোথাও থাকবো এখানে খুব ভালো লাগলো আমার রেসোর্টে বসে যতটুকু না ভালো লাগছে বাইরে ঘোরাফেরা করে আরো ভালো লাগছে আর এখানে একদম জমজমাট পুরা সবাই এখানে গান গাচ্ছে কালারফুল আমরা এখানে এসে হচ্ছে খিচুড়ি নিয়ে নিছি আর খিচুড়ির সাথে ওরা ডিম দেয় আর সাথে একটু পেঁয়াজ মরিচের ভর্তা দেয় আর বলতেছিল যে একটা তেঁতুলের চাটনি থাকবে আমি বুঝি নাই যে তেঁতুলের চাটনি আসলে হচ্ছে পুরো প্যাকেটেরটা থাকবে আমি ভাবছি ওরা বানায় দিবে আর এখানে হচ্ছে সাথে আমি হাঁসের মাংস নিয়ে নিছি হাঁসের মাংসর দাম পড়বে হচ্ছে 180 টাকা এটা হচ্ছে 180 টাকার হাঁসের মাংস আর সাথে হচ্ছে এই যে প্ল্যাটারটা এটার দাম হচ্ছে 120 তো টোটাল আমার এই প্ল্যাটারটার দাম পড়বে প্ল্যাটার না এটা এটা আলাদা তো এই টোটাল দাম পড়বে 300 টাকা আর এখানে সাদে হচ্ছে পরোটা নিছে ডিম নিছে ডিম 25 টাকা পরোটা 10 টাকা আর হাঁস তো 180 আমরা খাওয়া স্টার্ট করি কোয়ান্টিটি অনেক দিছে আর আমি ভাবতেছিলাম যে একটু যে ল্যাটকা খিচুড়ি টাইপের হবে বাট শুকনা খিচুড়ি একটু নর্মালি আগে খিচুড়িটা খাই না খালি 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 খিচুড়িটাই মজা লাগতেছে অনেক গরম গরম খিচুড়ি ডিম ভুনার সাথে আরও ভালো লাগার কথা উপরে ডিম ভুনার হচ্ছে একটু ঝোল দিয়ে দিতে তো আপনি মাখা নিলে মানে এটা একদম শুকনা না একটু মাখা মাখা আবার একদম ল্যাটকাও না আপনারা যদি এটা নাও নেন আপনারা এটা দিয়েও খেতে পারবেন মানে 120 টাকা বাজেট থাকলেও মানে এটা দিয়েও খালি খাওয়া যাবে ডিম দিয়ে খিচুড়িটা এমনি মজা লাগতেছে হাঁসে ভালোই পরিমাণ দিছে না হাঁসে পিসগুলো ছোটো ছোটো করে পিস দিছে হাঁসটা অনেক ফ্লেভারফুল রান্নাটা খুবই ভালো হয়েছে আর খিচুড়িটা এত মাখা মাখা এটার সাথে হচ্ছে যে কোনো জিনিসই মজা লাগতেছে আর হাঁসের মাংস তো এমনি যাদের অনেক পছন্দ তারা জানেন মানে আমার যেমন অনেক পছন্দ হাঁসের মাংস এরকম একটু ঝালঝাল করে রান্না করলে হাঁসটা খুব ভালো লাগে তো এই খিচুড়িটার সাথে না না এখানে কিন্তু এত শক্ত না মানে ভালো রান্না করছে একদম নরম এটা খিচুড়ির সাথে খুবই ভালো লাগতেছে না চাটনি নেই মানে খিচুড়িটার টেস্টে এত ভালো মানে বাকি সব কিছুর সাথে একটু মজা লাগতেছে খিচুড়িটা আর হাঁসের মাংসের সাথে তো একদম ফাটাফাটি আমি ফার্স্টে ভাবছি এতগুলো খিচুড়ি আমি খাইতে পারবো না বাট আমার মনে হচ্ছে আমি আরও পারবো খেতে না হাঁসের মাংস দিয়ে আরও পারা যাবে না না দরকার নাই এত খাবার
এখানে এসে আমি দুইটা আইটেম খাইছি, দুইটাই আমার খুবই ভালো লাগছে। তো সাথে যদি আসেন রেসোর্টে খাবার থেকে এখানে খাওয়া খুবই মজার। আমরা হচ্ছে চিনবালের একদম খেয়ে দিয়ে পেট ভরে আমরা এখন চা খাবো। এখানে একটা আপু ভাইয়ের সাথে দেখা হলো, ওরা হচ্ছে ডক্টর অ্যান্ড ওনারা আমাদের খাওয়াবে এখন চা। মজা লাগতেছে অনেক। তো এখানে চা খেয়ে তারপর আমরা রওনা দিব একবারে। আসলেও তো ভালো। হ্যাঁ, আপনার কফি খুবই ভালো। ইউ আর ওয়েলকাম মামা। মামা খুশি হয়ে গেছে। তো আমরা আজকে এখানে শেষ করি। আমরা খুব মজা পেলাম সাজেকে বাইরে ঘুরে, রিসোর্টের থেকে বাইরে ঘুরে আমার কাছে বেশি মজা লাগছে। ইনশাআল্লাহ এরপরবার যখন আসবো ওনারা যেখানে ছিল ওগুলাতে থাকবো। আমার কাছে ওই জায়গাটা সুন্দর লাগছে, ওরা ছবি দেখালো কিছু। তো দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা যদি সাজেকে আসেন এখানে খেতে পারেন, আমি এটা হাইলি হাইলি রেকমেন্ড করব। এখানে খাওয়া উচিত, একবার একবেলা হলেও খাওয়া উচিত। আর সকালে ব্রেকফাস্টটা ফাটাফাটি ছিল, রাতের ডিনারটাও ভালো ছিল। So that is it. Thank you so much for watching. Do let me know in the comments if you like the video. Stay hungry with Khuda Lakse. Bye bye.